हेलो स्टूडेंट्स, आज डिस्कस पैसेज की दौरे सॉल्व कर लगे। इतना तुम लोग देखा पा पैसेज क्लास सेवेन टू टेन सको क्लास क्लास नाइन और टेनर क्षेत्र पैसेज टेन टेन मार्क्स आए पैसेज थके सीन तु फाइव मार्क्स और आनसीन तु फाइव मार्क्स फाइव फाइव टेन आए गए जो पैसेज खेल भल शिको আমি টেন নম্বর গোটেখিনিয়ে পাম আর টেন নম্বর বহু ডাঙর মেটার করে এক্সামের ক্ষেত্র। গতি আমি প্রথমে বুঝি লো সিন আর আনসিন পেসেজ মানেনো কি। সিন পেসেজ হয়েছে যে সিন পেসেজ কি করা হব, তোমালোকর কিতাবত টেক্সটর যিকোনো একটা চ্যাপ্টার পর একটা প্রেগাপ উঠাই দিয়া হব। উদাহরণস্বরূপে যে লে লেটার টু গড, ক্লাস টেন একটা চ্যাপ্টার আছে এই লেটার টু গড, এই তারপর কি হব একটা একটা প্রেগাপ তোমালোকর উঠাই দিয়া হব। তারপর তারপর কোয়েশন করা হব যে হু ইজ লেন্সো, তারপরে তেন ধরনের বেলে বেলে কোয়েশন তোমালোক তা দিয়া হব। আর তোমালোকে যেহেতু গোটে চ্যাপ্টারটা অলরেডি পড়িছায় গতি তারপর কোয়েশন এনসার করা তোমালোকর ইমান প্রবলেম নহব। কিন্তু প্রবলেমটা করা জানে না, প্রবলেমটা আহে আনসিন পেসেজের ক্ষেত্র। আর আমি আজির ভিডিওটি ডিসকাস করিম আনসিন পেসেজ কি দরে সলভ করব লাগে। তেন আহা ভিডিওটি আমি স্টার্ট করো। সিন পেসেজ দরে আনসিন পেসেজ একটা প্রেগাপ দিয়া হয় আর প্রেগাপটা কোরপা দিয়ে আমি কেতিয়াও আইডিয়া করব নোৱাৰো। গতিকে সেইখিনি আমি কমন পেলাব নোৱাৰো, গতিকে সেইখিনি আমি গোটেইখিনি রিড করে পেলাম কি করব লাগিব, তারপর কোয়েশ্চন আনসার উলিয়াব লাগিব। আজি আমি এক্সাম্পল স্বরূপে করব গৈ আছো একটা পেসেজ সলভ, আর মই দেখাম তেনেকে সলভ করব লাগে। আর তারপর তোমালোকে যদি শিকিব পারা তেন্তে তোমালোকে ফাইভ নম্বর গোটেইখিনি পোৱা তোমালোকে সহায় হব। এটা তোমালোকে দেখা পাবা স্ক্রিনত একটা পেসেজ লেখা পাইছা। এই পেসেজটো কি হয়েছে, আমি প্রথমতে কি করিম পেসেজটো নপঢ়ো, ঠিক আছে? প্রথমে পেসেজটো নপঢ়ো, আমি প্রথমতে পড়ি লম ইয়াক কোয়েশ্চন খিনি কি খুঁজিছে। আমার পেসেজের তলত কোয়েশ্চন খুঁজিছে, আমি একচুয়ালি কি করব লাগে পেসেজটো পড়ি কোয়েশ্চন খিনি কোয়েশ্চনের অ্যান্সার খিনি দিব লাগে। কিন্তু আমি প্রথমতে কি কই লম পেসেজটো নপঢ়ি প্রথমতে আমি কি পড়ি লম কোয়েশ্চন খিনি পড়ি লম। তেন্তে আমি চাই লম আহা যে এই পেসেজের কোয়েশ্চন খিনি কি কি আছে আর বুঝিবলে চেষ্টা করব লাগিব কোয়েশ্চন খিনি কি খুঁজিছে আমার। ফার্স্ট কোয়েশ্চন টু কি আছে যে হোয়াট ইজ লাইব্রেরি, লাইব্রেরি কি আমাক খুঁজছে ইয়াত লাইব্রেরি কি। সেকেন্ড কোয়েশ্চন টু আছে হোয়াট টাইপ অফ বুকস ডু ইউ ইউজুয়ালি গেট ইন এ লাইব্রেরি, তুমি কি ধরনের কিতাব সাধারণতে আমি লাইব্রেরি পাও, তুমি কি ধরনের কিতাব লাইব্রেরি পোয়া। সেকেন্ড থার্ড কোয়েশ্চন টু আছে হোয়ার আর দ্য বুকস কিপ ইন এ লাইব্রেরি, যে লাইব্রেরির কিতাববু কত থা হয়। আর তারপর ফোর্থ নম্বর কোয়েশ্চন টু আছে হাউ ক্যান ইউ বোরো এ বুক ফ্রম এ ফ্রম দ্য লাইব্রেরি, যে তুমি কেনেদরে লাইব্রেরির পর এখন কিতাব আনিব পারিবা। তারপর টু আছে হাউ লং ক্যান ইউ কিপ এ বুক উইথ ইউ, যে লাইব্রেরির পর তুমি কিতাব যেটা আনিবা তেতিয়া কিমান দিনের বাবে তোমার তাত সেই কিতাবখন থাকিব, কিমান দিনের কারণে তুমি রাখিব পারিবা। এটা তারপর সিক্স নম্বর আছে পিক আউট দ্য ওয়ার্ডস হুইচ মিন এ উডেন ফার্নিচার ফর কিপিং বুকস, যে এটা ইয়ার ওয়ার্ড এটা উলাই দিব লাগে আমার যে কোনটো ওয়ার্ডর মিনিং হয়েছে। যে এই উডেন ফার্নিচার, উডেন মানে কি কাঠর, তা কাঠর ফার্নিচার কথা কৈছে ফর কিপিং বুক, যে যোনখন কাঠর ফার্নিচারত কিতাব থোৱা হয় সেই ফার্নিচারটো নাম কি খুঁজিছে। ইয়াত আমার ওয়ার্ড এটা আছে ইয়াত পেসেজত, সেই ওয়ার্ডটো আমাক বিচাৰি উলিয়াব দিছে। তারপর সেভেন নাম্বার কোয়েশনটো আছে পিক আউট দ্য ওয়ার্ড হুইচ মিন্স ওয়ান হু রাইটস এ বুক, আর একটা ওয়ার্ড আমাক ওলাব দিছে পেসেজৰ পৰা যার মানে হৈছে যোনে কিতাব লিখে তাক কি কোৱা হয়, সেই ওয়ার্ডটো আমি এই পেসেজটো পঢ়িলে পাম, সেই পেসেজটোর পৰা উলিয়াব দিছে। এতিয়া আমি আহিম গোটে কোয়েশ্চন খিনি আমি বুঝি পালো। এতিয়া আমি বুঝিব লাগিব যে পেসেজটো কি কৈছে, বেসিক আইডিয়া খিনি লব লাগিব পেসেজৰ পৰা। পেসেজটো পঢ়ি পেলাই এই কোয়েশ্চন এটা এতিয়া সলভ কৰিব চেষ্টা কৰিম। তেন্তে আহা আমি এতিয়া পেসেজটো চাওঁ, পেসেজটোত কি আছে গোটেইখিনি পঢ়ি চাওঁ আৰু বুজিবলৈ চেষ্টা কৰো। পেসেজটো আছে এ লাইব্ৰেৰী ইজ এ প্লেস হুয়ার উই কেন বোরো বুকস, একটা লাইব্রেরি এটা হচ্ছে প্লেস যার পর আমি কি করব পারো কিতাব আনিব পারো। ইট ইউজুয়ালি কন্টেইনস বুকস অফ অল কাইন্ডস, ইয়াত সকলো ধরনের কিতাব পোৱা যায়, স্কুল বুকস, স্টোরি বুকস, ডিকশনারিজ এন্ড আদার্স। কি কি পোৱা যায় বুলি কৈছে, স্কুল বুকস পোৱা যায়, স্কুলের কিতাব পোৱা যায়, স্টোরি বুকস পোৱা যায়, ডিকশনারিজ পোৱা যায়, আর কি পোৱা যায়, আর বেলেগ ধরনের নানা ধরনের এনেকুৱা কিতাব পত্র পোৱা যায়। There are long rows of shelves on which the books are kept. যে ইয়াত কি আছে, এটা লং শেলফ আছে, শেলফ বুলি কৈছে এইটো যত কিতাপ থোৱা হয়, এইটো কি বুলি কৈছে শেলফ বুলি কৈছে, শেলফ আৰু তাত কি কৰা হয় কিতাপ থোৱা হয়। In some libraries we can go round and choose a book.
আৰু আমি কি কিছমান তেনুকা আছে লাইব্ৰেৰী আমি যাব লাগে আৰু কি কৰিব লাগে তাপা কিতাপ চয়েস কৰিব আমি আনিব পাৰো গো ৰাউণ্ড এণ্ড চয়েস এ বুক এনুকা কিছমান লাইব্ৰেৰী আছে যত আমি যাব পাৰো আৰু তাপা মন পছন্দৰ কিতাপখন লব পাৰো ইন সাম আদার লাইব্ৰেৰীজ উই হ্যাভ টু গো টু পার্সন হু ইজ এ চার্জ অফ দা লাইব্ৰেৰী যে কিছমান লাইব্ৰেৰী কি কৰিব পাৰে যে আমি যাব পাৰো আৰু গৈ পেলাই কি কৰিব লাগিব পার্সন হু চার্জ অফ দা লাইব্ৰেৰী যে যোন লাইব্ৰেৰী চার্জত থাকে তেওঁৰ লগত তেওঁৰ ওচৰত যাব লাগে দেন উই টেল হিম হোৱাট বুক উই ৱান্ট আমি তাৰ পিছত কি কৰিব লাগিব মানুহজনক কব লাগিব কেনে ধৰণৰ কিতাপ আমাক লাগে উই ৰাইট দা নম্বৰ অফ বুকস আমি কিতাপখনৰ নাম্বাৰটো তাত লিখিব লাগিব ইটছ টাইটেল কিতাপখনৰ টাইটেল কি নামত আছে কিতাপখন সেইখন লিখিব লাগিব এণ্ড নেম অফ দ্য অথৰ আৰু কিতাপখনৰ অথৰ কোন অৰ্থাৎ অথৰ মানে কাক কৈছে যে যোনে কিতাপ লিখে তেওঁক কি বুলি কোৱা হয় অথৰ বুলি কোৱা হয় আমাৰ কুৱেশ্যনো আছে তোমালোকে দেখা পাইছা যে এটা ৱৰ্ড ওলাব দিছে যাৰ অৰ্থ হৈছে যে কিতাপ যোনে লিখে তেওঁক কি বুলি কোৱা হয় তাৰ ৱৰ্ড এটা আমি পাইছিলো কুৱেশ্যনত পাইছিলো লাষ্ট কুৱেশ্যনত গতিকে এনচাৰটো এইটো হ'ব তোমালোকে বহুতে তোমালোকে জানিব পাৰিবা অথৰ অন দ্য পিচ অফ পেপাৰ আৰু সেইখন কি কৰিব লাগিব এটা পিচ অফ পেপাৰ এটা কাগজত লিখি দিব লাগিব দেন উই চাইন দ্য পেপাৰ এণ্ড হেণ্ড ইট টু দ্য মেন আৰু এখন কিতাপত এখন কাগজত লিখি পেলাই গোটেইখিনি লিখি পেলাই আমাৰ নিজৰ চাইনটো তাত কৰিব লাগিব আৰু কি কৰিব লাগিব এইটো জমা দিব লাগিব কাৰ হাতত এই লাইব্ৰেৰী ইনচাৰ্জৰ হাতত জমা দিব লাগিব এণ্ড হি গিভ আছ দ্য বুক আৰু তাৰপিছত আমাক কিতাপখন তেওঁ দি দিব উই কেন ইউজুৱেলি কিপ ইট ফৰ এ উইক অৰ পাৰহেপছ টু বিফৰ উই টেক ইট বেক টু দ্য লাইব্ৰেৰী তাৰপিছত কি হব আমি কিতাপখন কিমান দিনকৈ ৰাখিব পাৰিম বুলি কৈছে এইটো কুৱেশ্যন আছিলে যে কিতাপখন আমি কিমান দিনকৈ ৰাখিব পাৰিম এসপ্তাহ বা দুসপ্তাহ আমি ৰাখি পেলাই আকৌ লাইব্ৰেৰীত ঘূৰাই দিব লাগিব কিতাপখন আকৌ লাইব্ৰেৰীত ঘূৰাই দিব লাগিব কিতাপটোৰ অৰ্থটো কিমান বুজি পালা এতিয়া আমি আকৌ যেতিয়া কুৱেশ্যনখিনি চাম তেতিয়া আমি কি কৰিম এনচাৰখিনি আমাৰ পোৱাত সহজ হব গতিকে চাই যাওঁ এতিয়া আমি কুৱেশ্যনখিনি আকৌ কি আছিলে প্ৰথম কুৱেশ্যনটো আছিলে হোৱাট ইজ এ লাইব্ৰেৰী হয়নে প্ৰথম হোৱাট ইজ এ লাইব্ৰেৰী লাইব্ৰেৰী কি এতিয়া এটা কথা মন কৰিবা যে লাইব্ৰেৰী কি তোমালোকে পাইছাই তোমালোকে গোটেই প্ৰেগাপটো পঢ়োতে পাইছাই যে লাইব্ৰেৰী কি কিন্তু আমি ডাইৰেক্টলি যেনেদৰে আছে তেনে লিখি দিব নোৱাৰিম কাৰণ তাত আমি এক্সামিনাৰে যাতে কপিটো চেক কৰে সদায় কি চায় যে নিজে কিবা এটা তাত এড কৰিছে নে নাই নিজৰ ক্ৰিয়েটিভিটি তাত লাগিছে নে নাই গতিকে আমি নিজৰ পৰা অলপ লগাব লাগিব এতিয়া এনচাৰটো আমি কেনেধৰণৰ হ'ব আমি চাই লওঁ যে এনচাৰটো আমাৰ হ'ব যে এ লাইব্ৰেৰী ইজ এ প্লেচ ৱেৰ দেয়াৰ আৰ বুকচ ওৱান কেন গেট বুকচ এট এ লাইব্ৰেৰী যে লাইব্ৰেৰী এটা হৈছে ঠাই য'ত কিতাপ পোৱা যায় আৰু কি কৈছে যে ওৱান কেন গেট বুকচ এট এ লাইব্ৰেৰী কোনো মানুহে লাইব্ৰেৰীৰ পৰা কিতাপ আনিব পাৰে তাৰপিছৰ কুৱেশ্যনটো আছিলে হোৱাট টাইপছ অফ বুকচ ডু ইউ ইউজুৱেলি গেট ইন এ লাইব্ৰেৰী যে ইয়াত সুধিছে কেনেধৰণৰ কিতাপ আমি লাইব্ৰেৰীত পাওঁ সেইটো আমিও পাইছিলো সেইটো আমি প্ৰেগাউট পাইছিলো কেনেধৰণৰ আমি কিতাপ লাইব্ৰেৰীত পাওঁ যেনেকে স্কুল বুকচ ষ্টৰী বুকচ ডিকচনেৰিজ এণ্ড আদাৰ্ছ সেইটো আমি প্ৰেগাপ এটা পাইছিলো তাত এতিয়া আমি এনচাৰটো কি হ'ব উই ইউজুৱেলি গেট স্কুল বুকচ ডিকচনেৰিজ এণ্ড ডিকচনেৰী এণ্ড বুকচ অফ আদাৰ কাইণ্ডচ তাৰ পিছৰ কুৱেশ্যনটো আছে ৱেৰ আৰ দ্য বুকচ কিপ ইন এ লাইব্ৰেৰী ইয়াত এনচাৰটো কি হ'ব ইন এ লাইব্ৰেৰী বুকচ আৰ কেপ্ট অন এ শ্বেল্ফ ক'ত থাকে লাইব্ৰেৰীত ক'ত থাকে শ্বেল্ফত থাকে পাইছিলো লাইব্ৰেৰীত ক'ত থাকে কিতাপখিনি ক'ত থাকে শ্বেল্ফত থাকে দেয়াৰ আৰ লং ৰজ অফ চাৰ্চ বুক শ্বেল্ফ আৰু তেনেধৰণৰ লং লং বহুত দীঘলীয়া তেনেকুৱা শাৰী থাকে শ্বেল্ফৰ বহুত দীঘলীয়া শাৰী থাকে এইখিনি আমি কথা পাইছিলো আমি প্ৰেগা পঢ়োতে তাৰ পিছৰ কুৱেশ্যনটো আছে হাউ কেন ইউ বৰো এ বুক ফ্ৰম দ্য লাইব্ৰেৰী তুমি কেনেধৰণে কি কৰিব পাৰিবা লাইব্ৰেৰীৰ পৰা কিতাপ আনিব পাৰিবা এতিয়া প্ৰচেছটো ইয়াত লিখা আছিলে হয়নে আমি এতিয়া আকৌ নিজৰ মতে লিখিব চেষ্টা কৰিম যে ইয়াত এনচাৰটো কি হ'ব ইন চাম লাইব্ৰেৰীজ কিছুমান লাইব্ৰেৰীত উই গ' ৰাউণ্ড এণ্ড চ'জ এ বুক আমি যাব লাগে আৰু কি কৰিব লাগে কিতাপখিনি চ'জ কৰিব লাগে ইন আদাৰ্ছ উই চাইন এ শ্লিপ অফ ৰাইটিং দ্য নাম্বাৰ অফ দ্য বুকচ ইটছ নেম এণ্ড দ্য আৰ্থাৰ্ছ নেম অন ইট আমি কি কৰিব লাগে আমি আগতো পাইছিলো যে তাত আৰ্থৰৰ নাম লিখিব লাগে যোনে ৰাইটাৰ তেওঁৰ নাম লিখিব লাগে কিতাপখনৰ নাম লিখিব লাগে নাম্বাৰ লিখিব লাগে আৰু কি কৰিব লাগিব লাইব্ৰেৰী ইনচাৰ্জৰ হাতত জমা দিব লাগিব তেতিয়া তেওঁলোকে কি কৰিব কিতাপখন আমাক দি দিব তাৰ পিছৰ কুৱেশ্যনটো আছে হাউ লং কেন ইউ কিপ এ বুক উইথ ইউ ইয়াত এনচাৰটো কি হ'ব যে আমি কিমান দিন আমাৰ লগত কিতাপখন ৰাখিব পাৰোঁ এনচাৰটো হ'ব
উই ক্যান ইউজুয়ালি কিপ এ বুক ফর ওয়ান অর টু উইকস উইথ আস। আমি এখন কিতাব কিমান রাখিব পাৰো, এসপ্তাহ বা দুসপ্তাহ আমাৰ লগত ৰাখিব পাৰো। এনসার হৈছে হেতু। এটা তাৰ পিছত আছে পিক আউট দা ওয়ার্ডস হুইচ মিন উডেন ফার্নিচার ফর কিপিং দা বুকস। আমি এইটো আগত পাইছিলে যে উডেন ফার্নিচার, যত কাঠৰ এটা ফার্নিচার যত কিতাব ৰখা হয় তাক কি বুলি কোৱা হয়, আগতো পাইছো। আর তার নাম হৈছে শেলফ। শেলফ হৈছে, তার এনসার হৈছে শেলফ। তাত শেলফ আছে, ভি এস আছে, কারণ তাত প্লুরেলত বুঝাইছে। কিন্তু আমি এটা শব্দ যেহেতু লিখিব লাগিব, আমি এটা কথা বুঝিছে, গতিকে কি লিখিব লাগিব, শেলফ। তারপর আছে পিক আউট দা ওয়ার্ড হুইচ মিন ওয়ান হু রাইটস এ বুক। সে এটা ওয়ার্ড আমি বিচার উলিয়াব লাগিব, যার অর্থ হৈছে যোনে কিতাব লিখে তেও কি বুলি কোৱা হয়। এটা আমি জানো তার এনসার আমি আগত ডিসকাস করেছো, এনসার হৈছে অথর হব। আমার জাস্ট ওয়ার্ড টু লিখিব আছে, গতিকে আমি ডাইরেক্টলি এনসার কি লিখিম, ওয়ার্ড টু লিখিম। আজি আমি ডিসকাস করলো প্যাসেজ কিদরে সলভ করব লাগে। আর আমি প্যাসেজ তো আমি প্রথমে আর এবার মানে রিভাইজ করে দিছো বস্তুটো, যে প্রথমে আমি কি করলাম, কোয়েশ্চেন তো পড়লাম, কোয়েশ্চেন খিনি পড়লাম আর কোয়েশ্চেন খিনি বুঝিবলে চেষ্টা করিম, আর তারপর প্যাসেজ তো পড়িম, আর প্যাসেজ তো আমি কি করব বিচারিম, বুঝিবলে চেষ্টা করিম। বুঝিবলে চেষ্টা করব লাগিব, তোমালোকে নিজে আইডিয়াটা লগাবই লাগিব প্যাসেজ তো কি বিষয়ে কইছে আর কি কি কইছে, সেখানে গোটেখিনি বুঝিবলে চেষ্টা করব লাগিব। আর তারপর আকো যেটা আমি কোয়েশ্চেন খিনি পড়িম, তেতিয়া আমার কি হব, অ্যানসার নিজে নিজে আমার উলাই যাব। যদি তোমালোকে প্যাসেজ তো প্রথমতে পড়া পাছত কোয়েশ্চেন খিনি পড়া, তোমালোকে নিজের এটা এটা আকো প্যাসেজ তো পড়িব লাগিব। গতিকে যদি তোমালোকে কোয়েশ্চেন খিনি পড়ি পেলা প্যাসেজ তো পড়া, তারপর কোয়েশ্চেন খিনি পড়া আকো, তেতিয়া হলে তোমালোকে বারে বারে প্যাসেজ তো পড়ি থাকিবলে দরকার নপৰিব। তোমালোকে ঘর ট্রাই করে চাবা, আর যদি কিবা অসুবিধা থাকে মোক সুধিব পারা। ভিডিওটো কেনে লাগিছে তোমালোকে কবলে নাপাহৰিবা কমেন্ট বক্সত। গতিকে আজি ভিডিওটো ইয়াতে শেষ কৰিছো। কিপ ওয়াচিং, ইউ ক্যান লার্ন।